কোটি টাকা প্রতারণার অভিযোগ টাকা প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ পলাতক প্রতারক এবং তার স্ত্রী যত ঘটনা ঘটেই চলেছে নন্দীগ্রামে আবারও খবরের শিরোনামে সেই নন্দীগ্রাম তবে এবার রাজনীতি নয় কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ করেছেন সুমন দাস নামের অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামের গ্রামের ঘটনা মহিলা ও পুরুষ মিলে বেশ কিছুজন এলাকাবাসীরা অভিযোগ করেছেন শিমুলকুণ্ডু গ্রামের বাসিন্দা সুমন দাস পিতার নাম পল্টু দাস এই সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে কাউকে বলেছেন বাড়ির সমস্যা ধার হিসেবে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কারো কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি আত্মসাত করে বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানার অভিযোগ জানিয়েছেন আজ সকালে বেশ কিছু জন এলাকাবাসী টাকা ফেরতের দাবিতে সুমন দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রায় সত্তর ঊর্ধ্ব বয়স্কা দেবজানি দাস আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি অভিযোগ করেন তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় লাখ টাকা নিয়েছে সুমন দাস তার নাতিকে চাকরি তো দিতে পারেনি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এই রকম একাধিক মহিলা সুমন দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন অপরদিকে সুমন দাসের পরিবারের পক্ষ থেকে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন সুমন দাসের মা সুমিত্রা দাস বলেন তিনি এখন জানতে পারছেন তার ছেলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানতেন না আগে জানলে তিনি এলাকার লোকজনদের তার ছেলেকে টাকা না দেওয়ার জন্য সাবধান করতেন ছেলে এবং বৌমা এখন বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে তিনি জানেন না তার সঙ্গে কোনো যোগাযোগ নেই অপরদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমার লাঠিকে চাকরি দেবে বলে ছ লাখ টাকা তিন তিনথান বৌমার জিনিস নিয়ে ও চলে গেছে ধরা ছাপা চিনে তোমার আগে ধরে আনে দাও বাবা আমার রক্ষা হবো কী করে বৌমা তো বলছে মেষ খাবো কি পাল নেবো কোথায় পালিয়ে যাবে কি করে দেবো আমি টাকা পয়সা আমার কি করে নিয়ে চলে আমি কী করবো এগার এই অবস্থা বাবা তুমি বলো তুমি ওকে আনো কোথায় আছে আনো না বাবা তুমি অনুরোধ করে বলছি তুমি ওকে আনো না বাবা আমার নাম আমার নাম দেবযানী দাস বাড়ি ওই সেমরকুণ্ডে ওইখানে ওই 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 মহিলার ওই ওই মহিলার স্বামীকরা হয়েছে না তার বৌমা হয়টে পূর্ণিমা দাস করে নিয়ে চলে গেছে আমার হচ্ছে এখানে অভিযোগ বলতে এখানে আমার কাকু মানে শ্বশুর ঘরে কাকু থাকে এখানে একটা মানে পারবর্তী বেশি কাকু আর কি নাম হচ্ছে সুমন দাস উনি আমার কাছ থেকে টাকা নিয়েছিল মানে ধার হিসাবে টাকা নিয়েছিল বলছিল যে জামাই কিছুদিন আমাকে দাও দিয়ে দিলে আমি কিছুদিন পর আমাকে ফেরত দিয়ে দেবো তারপরে এই দি এই দি এই দিই করে একদম টাকা তো একদম দেয়নি তারপরে আবার তারপরে আমি শ্বশুরবাড়ি আসতেনও শুনলাম যে ও ঘর থেকে চলে গেছে তারপরে ওনার হচ্ছে এখানকার যে বাসিন্দারা আছে আমি শুনলে এখানকার বাসিন্দার কাছ থেকেও কিছু টাকা নিয়েছে ওরা সবাই নিয়েছে পঁচিশ জন তিরিশ জনের কাছ থেকে টাকা নিয়েছে এখান থেকে প্রায় এক কোটি টাকার মতো দেড় কোটি টাকার মতো হবে এখন নৈখুজ এখন কোথায় আছে জানি না আমরা কেউ আমরা চাইছি যে ওনার ওনার শাস্তি হোক আর আমাদের টাকা যেন ফেরত পাই আপনার নাম আমার নাম আশুতোষ সরকার আমার বাড়ি তালুকবৃন্দনপুর আমার অভিযোগ সুমন দাস বাইরে থাকত এবার ওনার স্ত্রী বাড়িতে থাকতো উনি বাইরে বিদেশে থাকতো এবার আমাদের কাছ থেকে উনি বলে যে আর তোমার পুতরা তো মাসি সম্পূর্ণ ওই বলে তোমার পুতরা তো বিদেশে থাকে মাসি আজকে আমার একটুকু আমাকে এই থেকে একটু রক্ষা করো না বলে আমাকে একটু আমাকে এই ত্রিশ হাজার টাকা গটে দরকার তুমি যাই না করে দাও এতে আমার ছেলেরা স্বামী শ্বশুর মানে শ্বশুর সবাই তারা তার বাইরে থাকতো এবার ওদের তার দেনা ধার দেনা যেমন থাকতো আমি তো বাড়িতে থাকতি আমি কি কষ্টে কোথায় খালে মা ধরছি ধরে তারপরে বিক্রি করে তাদের কাছ থেকে কিছু টাকা আমাদের কাছ থেকে আমাকে পাঠাইতো বাইরে যারা থাকতো তো সেই পয়সাটা নিয়ে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে রাখতি অ্যাকাউন্টে জমা থাকতো আমি তুলে তুলে ঢুকে দিতি আমাকে একবারে হঠাৎ হলে যে কান্নাকাটি বাচ্চা লিজে দান করে দিবে দিয়া মাথায় হাত দিয়ে বলবে আমার ওই সন্তানের মাথায় হাত দেওয়া বলে মাসি তোমার দুটো পায়ে ধরছি তুমি আমাকে দু তিনটে দিনের মতন দো আমি উম করে লোন নিচ্ছি ওই লোন থেকে আমি পয়সা তোমাকে আমি তুলিয়া করে লেসা দিয়ে দেবো ঘরে তুমি একটুকু মেশোকে জানাও নি আমার সাড়ে তিন লাখ টাকা নিয়েছে আরও এই কিছুদিন আগু ব্যাংক থেকে মানে আমার মেয়ের কাছ থেকে জিনিস দেখে ও লেইসা রাত্রে ওনার ঘরে খাওয়া দোয়া করে দোয়ার পরে আমাকে হাতে পায়ে ধরে ওই জিনিস সোনার জিনিস সব লেইসা ওকে নিয়েছে ব্যাংকে উনি বলে তুমি মাসি ব্যাংকে লও ম্যানেজার তোমার সাথে কথা বলবে তাহলে ব্যাংক থেকে এক লাখ দশ হাজার টাকা উনি লিয়েছে সত্তর হাজার টাকা এবার এই টাকা পয়সার জন্যে আমাকে বাড়িতে অশান্তি প্রচুর চলছে কিন্তু আমি কোথায় যাব কাল থেকে আমার তো মানে মানে কী করবো আমি কোথায় যাব এই তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতেই আমাকে ধরে আসছে আমি কি করব আমাকে এই সময় আমার বাড়িতেও অত্যাচার এখানেও লোনের লোক অত্যাচার করে রে যাদের কাছ থেকে নিয়েছি তারাও অত্যাচার করে রে তা আমি কীভাবে কি করব আমি ওদের ওকে ল্যাসার জন্যে ওকে ওর শাস্তি হোক তোমরা সবার কাছে আমি এইটা চাইছি যে আমাদের সবাই আমার কাছে থেকে একটাকে মানে এত লোকের কাছ থেকে নিয়েছে বলে আমি তো জানি না কিন্তু ওখান পর পরে সবার মুখ থেকে বাড়াচ্ছে যে এ বলে আমার কাছে নিয়েছে বলে নিয়েছে আমি তো জানলে তো জানতে পারতাম না আমার না জ্যোস্না দাস মন্দির বাড়ির সিমলগুণ্ডে ছেলের বিরুদ্ধে এলাকার বেশ একজন মহিলা এবং পুরুষ মিলে থানাতে অভিযোগ করেছেন তাদের টাকা পয়সা নিয়েছে আপনার ছেলে দেয়নি কতটা সততা রয়েছে তাদের অভিযোগে এবং কি বলবেন আমি বলছি বাবু হচ্ছে গায়ে এইরকম ও তো যত পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর এই টাকা পয়সা নিয়ে ও আউট হয়ে যায় আমার আমার জানা আমি জানতেও দেয়নি আমি যে বুঝতেও পারিনি যে এইরকম কাহিনি করবে আমি তো তা বুঝতেই পারিনি আমি বুঝতে পারলেই তবুও কিছু পাড়ার প্রতিবেশীকে জানাতি বা রকম টাকা পয়সা দাও নি বা এ করো নি আমাকে জানতেইটুকু দিচ্ছে না আর আমি জানতেই পারি না তার জন্য আমি কি করতে পারি বাবু তোমরা বলো কোথায় এখন কোথায় রে আমি বুঝতে পারিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না কিছু রাখে না আজ পাঁচ সাত দিন পাঁচ ছ দিন চলে গেছে বাড়ি থেকে ঝামেলা যে কি হচ্ছে বাড়ি একটা মানুষ মরলে এত মানে বিক্ষেপ জন্মায়নি পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে কান্নাকাটি করছে এইরকম আমার কি কষ্ট হচ্ছে আর তার জন্য আপ অপরে যে আমাকে আঘাত দিচ্ছে বা কত বড়ো কথা বলছে সে কথাটা আমার তো কষ্ট লাগছে এমন এমন ভাষা কোশ্চিন করছে সে ভাষা আমি সহ্য করতে পারি না মা হয়ে যাতে ছেলের জন্য আমাকে এইরকম পস্তাতে হচ্ছে তাহলে এরা এরা আমাকে এরকম বললে আর পাড়া প্রতিবেশীর এরকম সব সব যদি কান্নাকাটি করে তার জন্য আমি কী করতে পারি বলো আপনার নাম ওর নাম সুমিত্রা দাস আপনার ছেলের নাম সুমন দাস ছেলে এমনি কি করেন কী করে ও তো বাইরে ছিল বাইর থেকে তো এসে এরকম কারবার হয়ে চলে গেছি